চ্যানেল খোলোনি বা যারা যারা ভাবছো যে একটা ব্লগ চ্যানেল খোলা দরকার, আশা রাখি এই ভিডিওটা কম বেশি সবাইকেই তোমাদেরকে হেল্প করবে। তো চলো শুরু করি। ব্লগ, ব্লগ হচ্ছে খুব জনপ্রিয় একটা টপিক এবং খুব জনপ্রিয় একটা কি বলবো কন্টেন্টের মধ্যে পড়ে। তা আজকে সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো, আজকে এ টু জেড তোমাদেরকে বলবো যে তোমরা ব্লগ কিভাবে তৈরি করবে। আমাদের সবার মনেই একটা ইচ্ছা হয় যে আমরা একটা ব্লগ চ্যানেল তৈরি করে সেখান থেকে আমরা এস্টাবলিশড হব, কিন্তু আমরা সেটা পারি না। আমরা অনেককেই দেখি যে এই একটা ইউটিউবার অনেক সাবস্ক্রাইবার, তার অনেক ভালো, সে ব্লগ বানায়, সে ব্লগ থেকে অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করে নিয়েছে। তো আমাদেরও ইচ্ছা করে যে আমরাও যদি সেরকম হতে পারতাম। তো দেখো, ভালো ব্লগ বানাতে গেলে ঠিক কী কী করা উচিত সেইগুলো নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা করব। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে আশা রাখি তোমরা পুরোটা দেখবে, তাহলে কিন্তু তোমরা সবটাই বুঝতে পারবে। আমি জানি যে তোমরা এই ভিডিওটাও পুরোটা দেখবে না, কারণ তোমরা সবাই কেটে কেটে ভিডিও দেখো, কিন্তু আমি আজকে রিকোয়েস্ট করব যে আজকের ভিডিওটা অন্তত সম্পূর্ণ তোমরা দেখো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং বুঝতে পারবে। তো সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে ব্লগ কত রকমের হয়। ব্লগ হচ্ছে অ্যাকচুয়ালি তিন রকম ক্যাটাগরির, একটা হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগ, একটা হচ্ছে ট্রাভেল ব্লগ, আর একটা হচ্ছে কুকিং ব্লগ বা খাওয়া দাওয়া যেটা আর কি বলো। তা ব্লগ হচ্ছে তিন রকমের। তা আমরা সবথেকে যেটা সাধারণ মানুষ বা ঘরের জেঠিমা কাকিমা সবাই যে ব্লগটা করতে চায় সেটা হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগ। আজকের কিন্তু সেই ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়েই তোমাদের সাথে কথা বলবো। তো সবার প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে ব্লগই তোমরা করো না কেন, সেটা লাইফস্টাইল ব্লগ বা কুকিং ব্লগ বা ট্রাভেল ব্লগ যেটাই হোক না কেন, সবার আগে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা স্টোরি তোমাদেরকে সুন্দর করে প্রেজেন্টেশন দিতে হবে। যেমন ধরো তুমি রোজকার যে ডেইলি রুটিন, মানে আমরা যেটা লাইফস্টাইল ব্লগের মধ্যে কী পড়ে, যেটা হচ্ছে আমরা রোজ খাচ্ছি যাচ্ছি কোথাও ঘুরছি ফিরছি, যে মানে আর কি যেগুলো আর কি আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ, এটাকেই তো আমরা লাইফস্টাইল ব্লগ বলি। তো এটার মধ্যে তোমাদেরকে মা জেঠিমা কাকিমা সবাইদেরকে নিয়েই কিন্তু ব্লগটা করতে হবে, কারণ লাইফস্টাইল ব্লগ হচ্ছে এমন একটা ব্লগ যেটা কিন্তু একার দ্বারা কখনোই সম্ভব নয়, কাউকে না কাউকে তোমাদের অবশ্যই প্রয়োজন। তো সবার আগে এটা তোমাদের এক নম্বর পয়েন্ট নোট করে নাও, সবার আগে তোমাদেরকে একটা সুন্দর স্টোরি বানাতে হবে। তো অনেকেই হয়তো বলতে পারো যে দিদি ভাই সবসময় সব কিছু মনে রাখে না। তা আমরা ছোটোবেলাতে কী করতাম, আমরা অনেকে ডায়েরি লিখতাম। তো আমি মনে করি যাদের মনে থাকে না বা অনেক সময় অনেক কিছু পয়েন্ট হয়তো মনে পড়লো ভুলে যাও, তোমরা সাথে সাথে সেটা ডায়েরিতে নোট করে ফেলো। দেখবে সেই নোট করে ফেললে তাহলে তোমাদের সেটা ভালো মনে থাকবে এবং সেইটা তোমাদের পরবর্তীকালে ওই ডায়েরিটা দেখে তোমরা জানতে পারবে যে হ্যাঁ এই টপিকটা আমি লিখেছিলাম বা এই কথাটা আমি লিখেছিলাম। এবং সবথেকে বড় যেটা কথা সেটা হচ্ছে যে এই যে আমাদের যে ডেইলি ব্লগটা আমরা করি বা আমার ব্লগেও তোমরা যেটা দেখো যে আমরা সকাল থেকে রাত অবধি কী করছি সেটার মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য ব্যাপারটাকে তোমাদের তুলে ধরতে হবে, যেগুলো হচ্ছে মেন মেন একটা পার্ট, যে হচ্ছে কি যে মেন পার্টগুলো সেই মেন পার্টগুলো কিন্তু তোমাদেরকে সুন্দর করে সেগুলোকে এডিটিং করতে হবে। আর যদি বলো এডিটিংয়ের জন্য সবথেকে যদি সহজ অ্যাপ হয়ে থাকে তাহলে যেটা আমি ইউজ করি সেটাই তোমাদেরকে সাজেস্ট করবো, কাইনমাস্টার এমন ইনশট। এই দুটো হচ্ছে সব থেকে মানে সহজ যদি অ্যাপ বলো মোবাইল দিয়ে, তো সেটাই হচ্ছে এডিটিং করার অ্যাপ। তো স্টোরিটা তোমরা এমনভাবেই তৈরি করবে যে মেন মেন টপিকগুলো তোমরা হাইলাইট করবে ভাবছো সেটা যেন সবসময় তোমাদের ইন্ট্রোতে 5 সেকেন্ড কি 2 সেকেন্ড বা 1 সেকেন্ড থাকে, কারণ লোকে যাতে সেটা আকর্ষিত হয়ে তোমার পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখে। নেক্সট যেটা সাজেস্ট করবো তোমাদের সেটা হচ্ছে ইউটিউবে সার্চ করো, অনেক টলিউড বলিউডের অনেক কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড সং তোমরা ওখান থেকে পেয়ে যাবে। এবং ওয়াইটি মিউজিক বলে কিন্তু ইউটিউবের নিজস্ব একটা মানে অ্যাপ আছে, সেখানেও কিন্তু তোমরা অনেক কপিরাইট সং কিন্তু পেয়ে যাবে। এবার সেখানে হয়তো তোমাদের অনেক মিউজিক পছন্দ নাও হতে পারে, ওই জন্য সব থেকে ভালো তোমরা ইউটিউবে সার্চ করে নেবে যে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড সং বলে, তাহলে দেখবে অনেক ব্যাকগ্রাউন্ড সং তোমরা সেগুলো পেয়ে যাবে এবং তোমরা সেটা অনায়াসেই ডাউনলোড করে নিজেদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড সং হিসাবে খুব সুন্দরভাবে সেটা ব্যবহার করতে পারবে। এবার তোমরা যারা হাউস ওয়াইফ আছো তোমাদের কিন্তু বাড়িতে শাশুড়ি শ্বশুর ভাই বোন দায়ন ননদ সবাইকে নিয়ে কিন্তু ভিডিওটা শ্যুট করতে হবে, কারণ যেহেতু তোমার এটা ডেইলি ব্লগ তোমরা করছো, ডেইলি ব্লগ মানে কিন্তু আমাদের আগেই বললাম যে
একার দ্বারা কোনো কিছু হবে না, সবাইকে নিয়ে সুন্দরভাবে ভিডিও করতে হবে। এবং সবথেকে যেটা আর একটা পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে, লজ্জা পেলে কিন্তু তোমরা ভিডিও করতে পারবে না। তাই লজ্জা হয়তো প্রথম প্রথম আমারও লেগেছিল, তোমাদেরও লাগবে। তো তোমরা দেখবে ভিডিও শ্যুট নিতে 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 তোমাদের কিন্তু আস্তে আস্তে লজ্জাটাকে একদম কাটিয়ে উঠতে হবে। কারণ দেখো, তোমরা তো সবসময় যে বাড়ির ভেতরেই ব্লগ করবে তা তো নয়, হয়তো কোথাও ঘুরতে গেছো বা ফুচকা খেতে গেছো বা জামা প্যান্ট কিনতে গেছো, হয়তো তুমি মনে করলে যে না এখানে করবো না, লোকে কি ভাববে, লোকে দেখছে আমার দিকে তাকে, এগুলো কিন্তু মাইন্ড করলে একদমই চলবে না। তাই তোমাদেরকে সবসময় কিন্তু ফ্রি মাইন্ডে ব্লগটাকে শ্যুট নিতে হবে। কারণ যত ভালো তুমি শ্যুট নিতে পারবে তবেই না তোমার এডিটিংয়ের সময় তত সুন্দর একটা তুমি প্রেজেন্টেশন সবাই সামনে তুলে ধরতে পারবে, তবেই না তোমার লোক সেই ব্লগটাকে পছন্দ করবে এবং শেয়ার বেশি 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 করে করবে, লাইক পড়বে অনেক, কমেন্ট পড়বে। এবং এই যে ভয়েসটা কিন্তু একটা বিশাল বড় ম্যাটার, সেটা যে ব্লগই হোক না কেন। তা অনেকেই হয়তো ক্যামেরার সামনে এসে কথা বলতে ভয় পাও, এই ভয়টা কিন্তু আমরা প্রথম প্রথম আমরাও কিন্তু পেয়েছি। তো তোমরা চেষ্টা করবে আস্তে আস্তে করে সেগুলো ছোট ছোট করে ক্লিপ নিয়ে সেগুলোকে সুন্দর করে কথা গুছিয়ে বলার। প্রথম প্রথম দিকে কিন্তু দেখো আমরা কথা গুছিয়ে বলতে পারতাম না, এখনও যে খুব ভালোভাবে কথা গুছিয়ে বলতে পারি তাও কিন্তু নয়, তবুও চেষ্টা করি। তা তার জন্য তোমাদের একটা অপশান তো আছেই, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গিয়ে কথা বলা, মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গিয়ে, যেটা একদম তোমরা যে কথাটা বা ভয়েসটা নিচ্ছ সেটাকে একদম মিউট করে দেবে। তারপর ব্যাকগ্রাউন্ডে গিয়ে তোমরা তোমাদের সুন্দর করে খাতায় একটা লিখে নিয়ে তারপর তোমরা সেটা আস্তে আস্তে ধীরে ধীরে সেইগুলো বলবে। আশা রাখি তোমরা করতে করতে নিশ্চয়ই শিখে যাবে। তারপরে হচ্ছে আসি হচ্ছে সেটা হচ্ছে টাইটেল অ্যান্ড থাম্বনেল। এটা কিন্তু একটা ভিডিওর জন্য ভীষণ 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 কার্যকরী। কারণ তোমার থাম্বনেলটা যদি অ্যাট্রাকটিভ না হয় বা টাইটেলটা যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে কিন্তু কোনো মানুষই তোমার ভিডিও দেখবে না, বা দেখলেও হয়তো ওই 3-4 মিনিট বা 2 মিনিট কি 1 মিনিট দেখলো তারপর তোমার ভিডিওটা কেটে বেরিয়ে যাবে। টাইটেল এবং থাম্বনেলটা কিন্তু ভীষণ ভীষণ কার্যকরী। সবসময় চাইবে যেটার বিষয় তোমরা ফোকাস করছো বা যে বিষয়টা নিয়ে তোমরা হাইলাইট করছো যে এইটার উপর ভিডিওটা আমরা বানাচ্ছি, সেটার কিছুটা পার্ট যেন টাইটেল এবং থাম্বনেলে যেন অবশ্যই থাকে। কারণ থাম্বনেলটা অ্যাট্রাকটিভ করবে তবেই না তোমার ক্লিক থট রেট, মানে মানুষ ক্লিক করে দেখবে বেশি, তবেই তো তোমার ভিডিওটার ভেতর কী আছে সেটা জানার জন্য আগ্রহী হবে এবং পুরো ভিডিওটা তুমি ওয়াচ টাইম পাবে। তারপর হচ্ছে টপিক, যে কী বিষয়ের ওপর আমরা ভিডিও বানাবো। দেখো এখন আমরা চারিপাশে যারা যারা আমাদের ধরো অনেক আমাদের থেকে আমাদের মতন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার আছে, ব্লগার আছে, দেখো ব্লগারদের নিয়মই হচ্ছে রোজকার রেগুলারিটিটা আমরা আর কি লাইফস্টাইলটাকে ব্লগের মাধ্যমে তুলে ধরি। তা তোমাদের মধ্যে তোমরা নিশ্চয়ই প্রতিদিনই না দেখবা কিছু না কিছু জিনিস আমাদের মাথায় ঘুরতে থাকে বা আশেপাশে অনেক কিছু টপিক আছে যেগুলো নিয়ে তোমরা কথা বলতে পারো। আমি আরও একবার বলছি, ব্লগ মানেই যে সবসময় লাইফস্টাইলই সবসময় তুলে ধরতে হবে সেটা কিন্তু নয়, হয়তো এমন কোনো কিছু আজকে তোমার সাথে ঘটলো সেটাকেই তুমি এমনভাবে সেটাকে এডিটিং করলে বা সেটাকে এমনভাবে ভিডিও করলে যে এত সুন্দর হলো ভিডিওটা ভাইরাল হয়ে গেল। হয়ে যেতেই পারে মানুষের, কিন্তু দেখো আমাদেরও সবার কিন্তু এইরকমভাবে আমরা আস্তে আস্তে শুরু থেকে আস্তে আস্তে একটু একটু করে বড় হয়েছি। এক লাফে তো কেউ ধরো গাছে উঠতে পারে না, তো টপিকটা যেন একটা খুব সুন্দর হয় প্রতিদিনের টপিকটা, এটাই চেষ্টা করবে যে না মানুষ যেন আমার টপিকটা নিয়ে দেখে বা এরকম টপিক হয়তো এর আগে কেউ বানায়নি বা আমি হয়তো প্রথম বানাচ্ছি। সবসময় চেষ্টা করবে যে ইউনিক কিছু টপিকের ওপর কাজ করতে। এইবার তোমাদেরকে বলি, যখন তোমরা ব্লগ ভিডিও বানাবে তখন ফোনটাকে তোমরা কিভাবে ধরবে। আমরা অনেক সময় ফোনটাকে কিন্তু এইরকমভাবে ধরি, কিন্তু অ্যাকচুয়ালি সবসময় ফোনটা কিন্তু একটু উঁচুর দিকে ধরাটাই ভালো। আর আমরা সবথেকে বড় ভুল যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা কিন্তু ফোনের ক্যামেরার দিকে কেউ তাকাই না, আমরা সবসময় ফোনের স্ক্রিনের দিকে নিজেদেরকে নিজেদেরই দেখি। এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল। অ্যাকচুয়ালি যখনই তোমরা শ্যুট করবে সবসময় কিন্তু তোমরা ক্যামেরার দিকে তাকিয়ে শ্যুটটা করবে, ফোনের দিকে তাকিয়ে কিন্তু নয়। যে জন্য আমরা কিন্তু মানে কার দিকে চোখ পড়ছে বা কোথায় দেখছে আর কি, যখন পাবলিক তোমার ভিডিওটা দেখবে তখন দেখবে যে তোমার চোখ দুটো কিন্তু একদম অন্যদিকে তাকিয়ে আছে মনে হচ্ছে। পরে সব থেকে যেটা ভালো হয়, দেখো আমি প্রথমে কাউকে বলবো না যে এক গাদা টাকা তোমরা ইনভেস্টমেন্ট করো, তো আমি বলবো যে খুব কম দামের মধ্যে এখন
অনলাইনে বা অফলাইনে অনেক সেলফি স্টিক পাওয়া যায়, তোমরা একটা সেলফি স্টিক অবশ্যই কিনে নেবে। সেলফি স্টিক নিলে কি হয় সেটা আমি তোমাদেরকে বলছি। সেলফি স্টিক নিলে তোমাদের কি সুবিধা হবে সেটা হচ্ছে, দেখো আমরা অনেক সময় ক্যামেরা যখন হাতে করি এইভাবে তখন আমাদের হাত নড়ে যায়, কেঁপে যায়, তা ফটোটা মানে ভিডিওটা আমাদের হেজি হয়ে যায়। তা তোমরা যদি একটা ক্যামেরা এরকম সেলফি স্টিক খুব অল্প টাকার মধ্যে যদি একটা নাও, আশা রাখি তোমাদের এটা একদম স্টেডি থাকবে, হাত যদি নড়ে চড়ো ক্যামেরাটা কিন্তু একদম খুব ভালোভাবে ফোকাস করতে পারবে তোমাদের মুখের দিকে। তো আমি মনে করি যে শুরুতেই সব থেকে বেশি টাকা ইনভেস্ট না করাই ভালো, কারণ অনেক সময় দেখো চ্যানেল দাঁড় করাতেও কিন্তু অনেকটা খাটনি করতে হয়, এবং চ্যানেল দাঁড় করাতে গেলে কিচ্ছু লাগে না, একটা লাগে হচ্ছে সাধারণ অ্যান্ড্রয়েড ফোন। প্রথমেই কাউকে হাইফাই ফোন দিয়ে ক্যামেরা স্টার্ট না করলেও হবে, কারণ আমরাও যখন প্রথম ব্লগ শুরু করি তখন কিন্তু আমরা অ্যান্ড্রয়েড একটা পাতি সেট, যার ক্যামেরা কোয়ালিটিটা একটু ভালো থাকা দরকার, কারণ দেখো তোমার যে ভিডিও কোয়ালিটিটাও কিন্তু একটা বিশাল ম্যাটার করে, তোমার যে ভিডিওটা লোকে যে দেখবে ভালোবেসে সেটাও যদি একটুখানি সুন্দর হয় তবে তো লোকের মনে না এর ভিডিও কোয়ালিটিটা সত্যি খুব সুন্দর, চলো এর ব্লগটা দেখা যেতে পারে। তো আমাদের ব্যাপারটা কিন্তু সেই রকমই। তা তোমরা বেশি টাকা ইনভেস্টমেন্ট কখনোই শুরুতে করতে যাবে না, অনলাইনে বা অফলাইনে অনেক কম দামের মধ্যে সেলফি স্টিক পেয়ে যাবে, তো তোমরা একটা সেলফি স্টিক অবশ্যই ইউজ করবে। আর সব থেকে যেটা বেশি একটা ইম্পর্টেন্ট দরকার, তোমরা হয়তো অনেকেই বলতে পারো বা কমেন্ট করবে যে তুমি তো দিদি ভাই মাইকের কথা বললে না, তো মাইকটাও কিন্তু একটা বিশাল বড় ম্যাটার করে, কারণ মাইকটা যদি তোমাদের কাছে এখানে থাকে কথাগুলো স্পষ্ট শোনা যায়, কারণ ফোন থেকে যখন শ্যুটটা নেবে অনেক সময় কথাগুলো অনেকটা মানে কি বলবো সেই অনেকটা দূরের মতন শোনা লাগায়। কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু আজ অবধি কোনো মাইক এখনো অবধি কিনিনি, এবং আমার যত শ্যুট বা যত ব্লগ তোমরা দেখো সবটাই কিন্তু উইদাউট মাইক, অনলি ফর ফোনের যে সাউন্ড কোয়ালিটি সেটার ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের সব ব্লগ হয়। আমরা সত্যি কথা বলতে ব্লগ করতে গিয়ে একটা জিনিস ফিল করতে পারলাম যে একটা মাইকের কিন্তু সত্যি খুব দরকার। তা আমার গলার ভয়েসটা দেখে তোমরা বুঝতে পারছো অনেকটা চিল্লি আমাকে কথা বলতে হচ্ছে, কারণ তোমরা যাতে স্পষ্টভাবে শুনতে পাও, কিন্তু একটা মাইক যদি তোমরা ইউজ করো সেটা কিন্তু অত চিল্লিয়ে বলতে হবে না, তোমাদের কলারের এখানের সাথে তোমরা এটাকে সাপোর্ট দিয়ে দেবে, অল্প একটু কথা আস্তে করে বললেই কিন্তু মাইকটাই খুব সুন্দরভাবে ক্যাচ করবে। তা আমি সাজেস্ট করব অবশ্যই একটা কম দামের মধ্যে অনেক মাইক পাওয়া যায় এরকম, তোমরা সেটা অবশ্য করে ইউজ করবে ব্লগ ভিডিও বানানোর জন্য। এরপর যেটা তোমাদেরকে আমি ব্লগ নিয়ে বলবো, তোমরা অনেকেই ভাবো আমি এর মতন ভিডিও করব, আমি ওর মতন ভিডিও করব, ওরটা দেখে কপি করব, এটা সম্পূর্ণ ভুল। কারণ দেখো আমি মনে করি আমরা কিন্তু কেউ কারোর মতন কপি করতেও পারবো না, বা আমরা কিন্তু কেউ কারোর মতন নই, প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব একটা ক্রিয়েটিভিটি আছে, নিজস্ব একটা ট্যালেন্ট আছে, তোমরা সেগুলো নিজেদের ট্যালেন্টটাকে নিজেরা দেখো বা নিজেরা তুলে ধরো, দেখবে তোমরা অনেক ভালো ভিডিও বানাতে পারবে। কারণ দেখো কপি করে তুমি একদিন দুদিন তিন দিন চার দিন হয়তো করতে পারবে, হুবাহুবু কপি করে কিন্তু তুমি একটা মানে চ্যানেলকে তুমি কিন্তু গ্রো করানো খুবই মুশকিল। তাই আমি বলবো অবশ্যই সবাইকে অনুসরণ করো, কারণ দেখো আইডল বলে একটা জিনিস হয়, প্রত্যেকটা মানুষেরই একটা আইডল থাকে যে ওর ব্লগটা দেখে আমি ইন্সপায়ার হয়েছি, ওর ব্লগটা দেখে আমি ইন্সপায়ার হয়েছি, এটা খুবই ভালো কথা। কিন্তু আমি মনে করি নিজস্ব ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাও এবং নিজেদের ট্যালেন্টটাকে সবার সামনে তুলে ধরো, দেখবে তোমরা অবশ্য অবশ্য করেই একদিন সাকসেস পাবেই পাবে। আরেকটা যেটা বিষয় যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়, তোমরা যখন ইন্ট্রোটা দেবে মানে যখন স্টার্টিংটা করবে তোমাদের মনে যতই দুঃখ কষ্ট যাই থাক না কেন সব সময় একগাল হেসেই কিন্তু হ্যালো বন্ধুরা বা শুভ সকাল বন্ধুরা বা শুভ সন্ধ্যা বন্ধুরা, এবং সবসময় বলার চেষ্টা করবে যে আমার পরিবার ফ্যামিলি। কারণ দেখো তোমাদেরকে যারা দেখবে বা যারা সাবস্ক্রাইবার করবে তারা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু তোমাদের ফ্যামিলি এবং পরিবার। তো আমি মনে করি তোমাদের ইন্ট্রোটা যেন এরকম একটা সুন্দরভাবে ইন্ট্রো দাও যেখানে এক গাল হাসি নিয়ে ইন্ট্রোটা হোক, এটা কিন্তু একটা ব্লগ স্টার্টিংয়ের জন্য কিন্তু খুব খুব দরকারি একটা বিষয়। সবশেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে মনকে স্থির করে ব্লগ বানাবে, হয়তো তোমরা প্রথমেই সাকসেস পাবে না যেটা আমিও পাইনি, ধৈর্য ধরতে হবে এবং নিজেদের মনে একটা প্রতিজ্ঞা করতে হবে, ও যেমন পারছে আমরাও পারবই, নিশ্চয়ই পারবো, আমাকে পারতে হবে, ও পারছে আমি কেন পারবো না, কারণ ও মানুষ আমিও মানুষ, তার
তার জন্য ধরতে হবে ধৈর্য এবং খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কন্টেন্ট, যেটা আর কি দেখে সবাই খুব সুন্দর বলে বা তোমার চ্যানেল দেখতে কেউ যাতে মিস না করে ঠিক এরকম কোনো কন্টেন্ট নিয়ে প্রতিদিন ব্লগ বানাবে। আর সর্বশেষ যেটা কথা সেটা হচ্ছে ইনকাম। দেখো একটা কথা বলি, ওই যে প্রথম বললাম যে দেখো শুরুতেই তো কেউ সাকসেস পায় না, তোমাদের ধৈর্য ধরতে হবে, ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এবং ভালো মানুষকে প্রেজেন্টেশন দিতে হবে। যদি কেউ বলে থাকে যে আমরা এসসি শুধুমাত্র মানুষকে ভালোবাসতে বা মানুষকে কি বলবো সহানুভূতিশীল দেখাতে, এটা কিন্তু সম্পূর্ণ আমি বলে মনে করবো যে ভুল কথা। কারণ দেখো একটা চ্যানেল যখন তুমি তৈরি করছো, তুমিও কিন্তু মনে এটাই আশা নিয়ে আসছো যে আমি নিজের পায়ে দাঁড়াবো, যেভাবেই হোক আমি নিজের চ্যানেলটাকে গ্রো করব আর সেখান থেকে কিছু ইনকাম করব। কিন্তু ফার্স্টেই তোমরা এটা কখনো মাথায় ভাববে না যে আমি এখান থেকে হিউজ টাকা ইনকাম করব। কারণ দেখো যারা বড় বড় ইউটিউবাররা আছে, তোমরা তাদের ব্যাকগ্রাউন্ড যদি ঘেঁটে দেখো, তারাও কিন্তু ছোট থেকে কিন্তু আজকে এত বড় বড় ইউটিউবার হয়েছে। তো তোমাদেরকেও সেভাবেই চলা শুরু করতে হবে এবং মনে এটাই জোর রাখতে হবে যে না আমি বা আমরা পারবই, আমাদের পারতে হবেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টস করে, আর যদি আমার এই ভিডিওটার দ্বারা তোমাদের একটু উপকার হয় সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবে। এরপর আমি এডিটিং নিয়ে একটা ব্লগ তোমাদের সামনে প্রেজেন্টেশন করব। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।